নাম হল উপস্থিতিত 18 16 জন হয়েছে না এইসা রউপস্থিতি 16 তার ভিতর আবার একজনকে দেখতে পাচ্ছি সে তো মোটামুটি দুইটা ডিভাইস দিয়ে জয়েন হয়েছে নাদিয়া ইসলাম তার মানে তো 15 15 ল যায় নাদিয়া ইসলাম কি দুই জন দুই জন নাম একটাই নাকি একই জন দুইটা ডিভাইসে জয়েন হয়েছে

যখন ওই ট্রেনিং এ ছিলাম ট্রেনিং করেছি যেদিন পরীক্ষা হয়েছে ওইদিন আমিও দুটো ডিভাইসে যাচ্ছিলাম যদি কারেন্ট চলে যায় তাহলে তো ওয়াইফাই বন্ধ হয়ে যাবে সাথে সাথে ওয়াটার স্পট কানেকশন দেওয়ার থেকে আমি মোবাইল কানেক্ট হয়ে থাকি আচ্ছা এরকম ছিল আর পরীক্ষা পরীক্ষার সময় ছিল

রেকর্ড রাখটাই তো ভালো লাইফ দেওয়ার থেকে রেকর্ডটা ভালো না রেকর্ড থাকে থাকেই লাইভ দেওয়া তা লাইভটা দেওয়াই হচ্ছে নসদ বাইরের কথা হচ্ছে ধরো একজনের টাকা নেই সে চাইলে আমাদের ক্লাসটা করুক সে যদি উপকার পায় তো আমাদের তো আর কোনো সমস্যা নেই সেই দৃষ্টিকোণ থেকে লাইফটা দেওয়া শিক্ষার্থীদের বোঝা জানিয়েছে যে আজকে আমরা যে বিষয়ে কথা বলবো আমরা শুরু করি দেখি কখন এসে যায় যায় বলা না বাহিরে ঝড়ও বহে নাকি আর আমরা এদিকে ক্লাস করতে যাই দেখো তোমরা শুরুতে একটু নিজেদের যে ধারণা আছে না সেখান থেকে একটু উত্তর দেওয়ার চেষ্টা করি কি হতে পারে পুরনো কেউ আছো নাকি আমাদের এখানে আগে ক্লাস করেছ সন্দীপ পুরনো কেউ থেকে থাক সে বলো না নতুনদের ভিতর থেকে আমি একটু শুনি যে এই সুবন্ত সন্দীপ হিসেব কি হবে বলে ঘ নম্বর হবে টু প্লাস ঘ নম্বর হবে তুমি নিশ্চিত না এমনি অনুমানে একদম একশো পার্সেন্ট নিশ্চিত না তবে ওইটাই মনে হচ্ছে তোমার এই মনে হওয়ার পিছনে কি কোনো কারণ আছে কি কারণ কোনো কারণ নেই তার মানে তুমি নম্বরটা পেয়েছো তাই না কিন্তু এখন অ্যানসার দিতে পেরেছ সেটি হচ্ছে এখন তোমার পয়েন্ট ফাইভ নম্বর কাটা যাওয়ার এখানে কোনো চিন্তা নেই যার কারণে এটাকে দিতে কিন্তু যখন পয়েন্ট ফাইভ নম্বর কাটা যাওয়ার চিন্তা থাকে তখন কিন্তু অনুমান নির্ভর হওয়াটা একটু কঠিন না এটা আমরা জানি ঠিক আছে তাহলে আমরা এটা স্যার একটা সূত্র মনে হয় না রসুযোগ অ এটা সমান সমান মেবি ব হবে এরকম কি যেন স্যার একটা সূত্র আছে না সূত্র আছে তবে তুমি যেটা বলেছ সেটা সূত্রের কাজ দিয়ে যায় ভুল সুযোগ অ সমান সমান ব ফলা হয় কিন্তু এখানে এখানে আর কিছু হয় হ্যাঁ এখানে আহ এখানে তো ব তো ফলা হয়নি রসু তো রয়ে আছে তুমি দেখো সতে তো রসু আঁত হ্যাঁ 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 তোমার ও কথাটা এখানে ছিল না না স্যার কিন্তু ওইরকম ফলা হবে স্যার এটা একটা নিয়ম আছে আমরা যাবো আগে আমরা আসলে আগে দেখতে চাচ্ছি যে সন্ধি থেকে প্রশ্ন কেমন ধরনের হয় তার মানে এটা এক ধরনের প্রশ্ন যে একটা শব্দ দিয়ে জিজ্ঞেস করা হবে এর বিচ্ছেদটা কি হবে এটা এক ধরনের প্রশ্ন আর সাথে সাথে আমরা এটাও না দ্বিতীয়টা বলার চেষ্টা করতে পারো দেখো তো আমি একই শব্দ থেকে আনার বেশ কিছু কারণ আছে প্রথমত হচ্ছে যেহেতু তুমি উপরের সন্ধিটার বিচ্ছেদ করতে পেরেছ সেহেতু ওটা কোন ভাবে সন্ধি হয়েছে তুমি সেটা বলতে পারো এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে ওই শব্দটা বিচ্ছেদের মাধ্যমে প্রশ্ন তৈরি হয় যে ওটা কোন সন্ধির উদাহরণ অর্থাৎ ওর মিলনটা কিভাবে হয়েছে তার মাধ্যমে সন্ধির নামটা তৈরি হয় সরসন্ধি এখন এটা সরসন্ধি তার মানে হচ্ছে তুমি স্বর সন্ধি সম্পর্কেও জানো অর্থাৎ ব্যঞ্জন সন্ধি হবে স্যার ব্যঞ্জন প্লাস স্বর এটা ব্যঞ্জন প্লাস স্বর যুক্ত হয়েছে তাই এটা ব্যঞ্জন সন্ধি হয়েছে এটা যৌক্তিক এবং শুদ্ধ তার মানে কিছু জানা আছে বলে মনে হচ্ছে ব্যঞ্জন সন্ধির ঘটনাটা কিভাবে ঘটে সেটা দেখা যাচ্ছে আমরা এটাকে ব্যঞ্জন সন্ধি হিসেবে দিয়েছি অর্থাৎ একটা ব্যঞ্জন যদি থাকে যোগ চিহ্নের এ পাশে ও পাশে যে কোনো জায়গায় তাহলে সেটা আর সরসন্ধি হয় না আমরা আস্তে আস্তে শিখে নেবো এটা আরেক এক ধরনের প্রশ্ন আমরা দেখি তিন প্রশ্নটা একটু দেখো আচ্ছা লেখাটা কি হ্যাঁ এই লেখা আগে অনেক ছোট ছিল আমি এই যে পাঁচ মিনিট পরে যে যুক্ত হয়েছি আমি মোটামুটি স্লাইডের লেখাগুলো একটু বড় করেছি আগে লেখাগুলো ছোট ছিল তাহলে তিন নম্বর এটা একটু বলার চেষ্টা করো দেখো স্যার অসন্ত কেন দেওয়া হয় অসন্ত কেন দেওয়া হয় সেটি জি স্যার আমরা যাব একেবারে যত প্রশ্ন থাকবে সবই বলতে সবই বিশ্লেষণ করব আপাতত তো আমরা দেখতে চাইছি যে কি ধরনের প্রশ্ন হয় এবং প্রশ্নের ধরনটা জানা থাকলেই পড়ার সময় তোমার কোন কোন জায়গায় হুম সচেতনতা রাখতে হবে সেটা তুমি ধারণ করতে পারবে কথা কি বুঝতেচ্ছ জি স্যার সুতরাং অসন্ত কেন হচ্ছে তুমি বলতে পারো যে স্যার এই গ নম্বরটা হলো না কেন প্রত্যেকের পার্থক্য তো শুধু অসন্তের তাই না তাহলে এটা না হয় ওটা কেন উত্তর এই তো তোমার প্রশ্নটা আসার জায়গাটা হয়তো এটি ছিল আমরা সব কথার ভিতর থেকে দেখবা যে তুমি স্পষ্ট করে ফেলতে পারবে অসন্ত ছাড়া কেন হচ্ছে না হম তাহলে আপাতত দেখো এটি যে কোনটি নেওয়া যায়

স্যার লাস্টে তো সরসন্ধিতে উচ্চারণ চলে আসছে অর্থাৎ গটা সরসন্ধির দিকে গেছে এটা কোনোভাবেই হচ্ছে না হুম এটুক নিশ্চিত বাকি তিন দের কোনটা হবে সেটা তুমি নিশ্চিত হতে পারবে সন্ধিবারং করে থাকলে আসলে উত্তর হবে ক উত্তর হচ্ছে ক বাংলা ব্যঞ্জন সন্ধিতে আমরা নিয়ম করতে যে দেখব যে বাংলা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে কখনো কখনো সরধ্বনি লোপ হয়ে যায় বা উঠে যায় আর এই কয়টা সব হয়েছে তৎসম সর ব্যঞ্জন সন্ধির মাধ্যমে হ্যাঁ সেটা কেন সেই নিয়ম তোমাদের যখন বলা হবে তখন তুমি পারবে ঠিক আছে আপাত তোমরা এটা পেলাম যে সন্ধির থেকেও আরো বেশি বিশ্লেষণের মাধ্যমে ওটা কোন সন্ধি সেটি রয়েছে আবার বাংলা সন্ধি না ব্যঞ্জন তৎসম সন্ধি তার প্রশ্ন হতে পারে উপরেটা হয়েছে কোন সন্ধি এটা আবার ব্যঞ্জন সন্ধি টার্গেট করে দিয়েছে কিন্তু বাংলা ব্যঞ্জন না তৎসম ব্যঞ্জন তাই না সেরকম একটা বিভাজন এসেছে আবার চারে কি আসছে দেখো এটা সন্ধির নিয়ম থেকে প্রশ্ন আসছে অর্থাৎ এক নম্বরে ছিল বিচ্ছেদ করা আর চার নম্বরে আছে বিচ্ছেদ করে দেওয়া যুক্ত করা স্যার এটা একদম তো হ্যাঁ স্যার এটা এটা কোনটা হবে ক হবে না স্যার না হবে ঘ ঘ হবে তাহলে এটা পেরেছ তার মানে এখানে নিয়মটা কিছুটা তোমার আওতার ভিতরে বা আয়ত্তের ভিতরে আছে না পাঁচ নম্বর কি হয়েছে স্যার এটা গ নম্বর ক হবে নিয়মের মাধ্যমে তুমি বুঝতে পারলে বা সন্ধির সংজ্ঞাটা যেভাবে তৈরি হয় তার ভিতরে সাধারণত এই পাঁচ ধরনের প্রশ্ন হয় এরপরে আরো একটা প্রশ্ন আছে ওই যে নিপাতনের সিদ্ধ কোনটি না কোনটি নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন কোনটি বিশেষ নিয়মে ব্যঞ্জন এসব প্রশ্ন আছে তা কিন্তু আসলে ওই যে কোন সন্ধির উদাহরণ মূলত এর এই প্রশ্নের আওতার ভিতরে পড়ে দেয় তাই না তার মানে আমরা এখান থেকে প্রশ্নের ধরনটা বুঝে ফেলছি এবার আমরা একটু আলোচনায় যাই এবং আলোচনায় যে তোমাদের মনে যখন যে প্রশ্ন হয় সেটি তোমরা জিজ্ঞেস করবে আমি যথাসম্ভব যে যে জায়গা আলোচনাটাই প্রয়োজন এবং যে সূক্ষ্ম জ্ঞানগুলো থাকাটা জরুরি হ্যাঁ আমি সেটি দেওয়ার চেষ্টা করব তোমাদের আহ জায়গা থেকে আগ্রহের জায়গা থেকে জিজ্ঞেস করতে পারো আমি তাহলে ব্যাখ্যার জায়গাটাকে আরো বেশি স্পষ্ট করতে পারবো তাহলে সন্ধি কি দেখো এই হলো এর প্রকৃতিবত্তায় নির্ধারিত হয়েছে এভাবে যে সম যোগ যোগ ই হম সমযোগ ধা যোগ ই হয়ে এই ধার ই মিলে হয় সমযোগ ধি আচ্ছা এখান থেকে হয় এটাই সমযোগ ধি যদি থাকে তাহলে দেখো এই যে ধটা কোন বর্গীয় ধ্বনি দেখি একটু বলতে পারবা চতুর্থ চতুর্থ তো তুমি সংখ্যার দিক থেকে বললে কিন্তু চতুর্থ বলতে তো আর নাম নেই নাম আছে তবর্গীয় ধ্বনি আচ্ছা এই তবর্গীয় ধ্বনির নাসিক ধ্বনি কোনটা দন্ত খেয়াল করো যদি ময় হসের পরে ময় হসের পরে বর্গীয় যে ধ্বনিটা থাকে ওই ধ্বনির কারণে ম ওই বর্গীয় নাসিক ধ্বনি হয় তার মানে মটা চলে যাচ্ছে কিসে কথাটা কি বোঝা গেছে না স্যার আবার একটু বলেন দেখো তারপরে কি দন্ত ন যদি ম যোগ আগে ময় হস থাকে তারপরে যদি এই যে যে চারটা আছে না এরা চারটা থাকে তাহলে এই মটা ম না এই মটা পরিণত হয়ে যাবে দন্ত কিসের প্রভাবে এই কয়টা ধ্বনির প্রভাবে তা এখানে যেহেতু ধ আছে সেহেতু এই মটা এখানে এসে পরিণত হয়েছে সন্ধি না হয়ে হয়েছে সন্ধি বুঝতে পেরেছ কথাটা কি বলেছি যে ধয়ের কারণে মটা পরিণত হয়েছে কিসে দন্তন নতে আচ্ছা তাহলে এবার যদি এটা তুমি বুঝে থাকো তাহলে একটু এইটা বলার চেষ্টা করো তো যুক্ত করলে কি হয়

নিয়তে পড়ব তো। ইওতে দেখো এবার। তাহলে স্যার ম এর পরে যেই বর্গের মানে ধ্বনি থাকবে বর্ণ থাকবে ওই বর্গের নাসিক্য ধ্বনিটা হবে। ওই বর্গের নিয়মটা তাই বলছি। এবং সন্ধিও সেইভাবে তৈরি হয়েছে। ঠিক আছে? এবং এই জেনে নিয়মটার কথা বললাম এই নিয়মটা কোন সন্ধির ভিতরে পড়তে পারে বলে তোমাদের মনে হয়? ব্যঞ্জন সন্ধি দেখো সমযোগ তাপ বলো কি আছে সন্তাপ সংযোগ ত্রাস খেয়াল করছো ওই যে তয়ের কারণে মোয়াটা নোয়াতে যাচ্ছে এখন এখানে যেহেতু ময় হওয়া সার এদিকে যেহেতু ব্যঞ্জন আছে উভয় মিলে ব্যঞ্জন যোগ ব্যঞ্জনে কোন সন্ধি হচ্ছে ব্যঞ্জন সন্ধি ঠিক আছে যোগের আগেও ব্যঞ্জন যোগের পরেও ব্যঞ্জন ব্যঞ্জন যোগ ব্যঞ্জনে সন্ধি হচ্ছে তাই ব্যঞ্জন সন্ধি হচ্ছে ঠিক আছে এখন আমরা সন্ধির এই জায়গাটা দেখলাম বিশ্লেষণে আরো যাবো দেখো বলছে সন্নিহিত বা পাশাপাশি যদি ধনির মিলনের নাম আমরা ধ্বনিতত্ত্ব পড়ার সময় বলছিলাম ওখানেও যে সন্ধিকে কিন্তু আমরা বর্ণ সংযোগের নিয়ম বলতে পারব না তোমাদের কাছে সেটি মনে আছে একটা আমরা বলতে চেয়েছিলাম ধনী সংযোগের নিয়ম কারণ কি করো আমি তোমাকে একটা উদাহরণ দিই খেয়াল করো শত যোগ অধিক বলার চেষ্টা করো তো কি হবে শতিক শতাধিক তা ধিক আচ্ছা কেন শতাধিক হয়েছে বলছে এই তয়ের সাথে একটা কি বিষয় আছে অ আচ্ছা এই অটা কি বর্ণ আকারে আছে না ধ্বনি আকারে তাহলে এবার বুঝছো এই অ আর এই অ মিলে এই আটা হয়েছে তাহলে মিলছে কিন্তু আসলে এই অ ধনি এটা বর্ণ আকারে লেখা আছে ঠিক আছে কিন্তু এই দিকে কিন্তু আমরা অ কে আমরা বর্ণ আকারে পাইনি আসলে ধনি যার কারণে বলা হয়েছে যে পাশাপাশি দুটি ধনি মিলিত হয়ে সন্ধি তৈরি হয় সুতরাং সন্ধির সংজ্ঞায় আমরা কোনোভাবেই বর্ণকে আনতে পারবো না কথা কি বোঝা গেছে সন্ধির সংজ্ঞায় আমাদের আনতে হচ্ছে সন্নিহিত বা পাশাপাশি ধ্বনির মিলনের নাম কোনোভাবেই যেন কথাটা বর্ণের মিলনের নাম না হয়ে যায় আমরা যদিও মনে আছে আগের বার বলেছিলাম যে বর্ণ হচ্ছে লিখিত রূপ ধ্বনি হচ্ছে উচ্চারিত রূপ কিন্তু ওই উচ্চারিত রূপেই আমরা কানেকশনটা ঘটাবো বর্ণের মাধ্যমে লিখে প্রকাশ করব তাই না সুতরাং সন্ধিকে আমরা আর কোনোভাবেই বর্ণ সংযোগের নিয়ম বলতে পারবো না বলবো ধ্বনি সংযোগের নিয়ম আচ্ছা পরীক্ষায় কি হয়েছে খেয়াল করো পরীক্ষা শব্দটাতে এখানে কি আছে যোগের আগে কি আছে রশ্মি না রশ্মি রটা কিন্তু তার আগে না এইটা আমরা জেনেছিলাম যে প্রত্যেক কারই ব্যঞ্জনের পরে যুক্ত হয় পরে উচ্চারিত হয় তাইতো পরে দীর্ঘি আছে তার মানে এখানে উভয় পাশে কি আছে এই পাশে হচ্ছে রশ্মি কার আর এই পাশে হচ্ছে দীর্ঘি কার না কিন্তু পরিপূর্ণটা না এই উভয় মিলে এসে খেয়াল করো এখানে এসে দীর্ঘি কার করেছে অর্থাৎ এই ধ্বনিটা আর এই ধ্বনিটা দুটো ধ্বনি মিলে এসে এখানে একটা ধ্বনি হয়েছে তাই বল আমরা বলছি যে সন্ধি আসলে ধ্বনি সংযোগের মিল উভয় পাশে দুইটা ধ্বনি মিশে সন্ধিবদ্ধ হয় আমরা এই যে কথাগুলো বললাম ওইটাই এখানে এই জায়গা থেকে এই পর্যন্ত লেখা আছে শব্দের শেষের অস্বীকার আর দীক্ষা শব্দের শুরুর দীর্ঘ এই চিহ্নের পাশাপাশি আছে যোগ চিহ্নের এবং এই দুটি ধ্বনি মিলে একটা দীর্ঘিকার হয়েছে যা পরীক্ষা শব্দের রয়ের সাথে যুক্ত হয়েছে ওই যে এরূপ আশা আর অতীত আকার আর অ না উভয় মিলেও আ হচ্ছে তারপরে হিমের আ আছে আচ্ছা এইবার এখানে আসি কথা বলি দেখো আচ্ছা দেখো যে প্রশ্ন করেছি স্যার হসন্ত কেন দেওয়া লাগছে ও এবার প্রশ্নের উত্তরটা এখান থেকে দেখো তো অনুভব করতে পারো কিনা দেখো যদি এখানে হিম আমি হিম বলছি আমরা আমরা হিম বলতেই অভ্যস্ত কিন্তু দেখো যদি মতে হসন্ত দিতাম তাহলে ময়ের সাথে কিন্তু একটা ওয়াজে আছে তাই না সেটি থাকতো না কিন্তু এই ময়ের সাথে ও আছে আর এই আ এই উভয় মিলে কিন্তু যার কারণে আর ওটা লোপ করার জন্যই আমাদের আসলে হস হয় কথাটা কি বুঝছো যখন তুমি ওখানে ও রাখলে হবে না ও উঠাতে হবে তখন তোমার ওটার সাথে ঘষা দিতে হবে যেমন আমি একটা শব্দ লিখেছিলাম শত জগধি খেয়াল করো তে আমরা কি হস দিয়েছি না ওই তে যদি তুমি হস দাও তা দিলবে না কারণ আমাকে তয়ের সাথে কি রাখতে হবে অ রাখতে হবে এই তয়ের সাথে যে অটা আছে ধ্বনির সাথে আর এই অ এই উভয় মিলে আমরা পাইছি আকার এবং যেটা হচ্ছে শতা তুমি কি এখন হর্ষ চিহ্নটা কেন দিতে হবে এটা কি বুঝতে পেরেছ হর্ষ চিহ্নটা দিতে হবে ওই ব্যঞ্জনের সাথে মিশ্রিত লোপ করানোর জন্য বা উঠানোর জন্য না এই যদি হয় আমরা এবার পরের দিকে এই বলছি সন্ধি করবা কি সন্ধি উদ্দেশ্য কি আসলে কাজ কি তাই দুটি উদ্দেশ্য আছে বলছি তুমি যে কথাটি এটা আমি এভাবে বললাম এভাবে না বলে যদি কথাটা বলা হয় যে এটা আশাতীত তাহলে একটু সহজ হয়ে গেল না ব্যাপারটা একটু তাড়াতাড়ি বলা হলো সহজ হয়ে বলছে আমি বিদ্যার আলোয়ে যাচ্ছি বলছে বিদ্যার আলোয়ে যাওয়া না বলে যদি বলি বিদ্যালয়ে যাচ্ছি তাহলে উচ্চারণে একটা সহজ স্বাভাবিক প্রবণতা আছে সাথে সাথে একটা ধনীগত একটা সৌন্দর্য সৃষ্টিও হচ্ছে না শুনতে ভালো সংক্ষেপে রয়ে যাচ্ছে এই কথাটা বলা হয়েছে যে সন্ধির উদ্দেশ্যই দুইটা জিনিস থাকে একটা হচ্ছে উচ্চারণের স্বাভাবিক সহজ প্রবণতাকে ধরে রাখা এবং ওই বর্ণগুলোর মধ্যে একটা মাধুর্য সম্পাদন করা যা সৌন্দর্য সৃষ্টি করে আমরা এই দুটি কারণে সন্ধি করে থাকি যা বললাম সেটি এখানে ব্যাখ্যা আকারে লেখা আছে তুমি মনে রাখবে মূলত যে সন্ধির উদ্দেশ্য দুটি একটা হচ্ছে উচ্চারণের সাহসিকতা বা সহজ প্রবণতা আরেকটা একটা এই ধ্বনিগত একটা সৌন্দর্য সৃষ্টি করা পারস্পরিক সংযোগের মাধ্যমে একটা মাধুর্য সম্পাদন করা আমি যা কইলাম তাই এখানে লেখা আছে এই কথাটা একটু গুরুত্বপূর্ণ এটা লাল গালি দেওয়াই জন্য যে যদি তুমি এমনি সন্ধি করে ফেলতে চাও পাশাপাশি বসিয়ে তা যদি কোনো সৌন্দর্য সৃষ্টি না করে ধ্বনির মধ্যে সুন্দর করে শুনতে ভালো সংক্ষেপণ করা এবং সৌন্দর্য সৃষ্টি যদি না করে তাহলে সেটি কিন্তু সন্ধি হবে না তাই খালি অনেকগুলোরই এক জায়গায় বসিয়ে সংক্ষেপণ করার চিন্তাটা থাকলেই হবে না যেমন বলছে কচু আদা আলু এই সব মিলিয়ে যদি তুমি একসাথে বলো কচ্চাদ আলু মানে কচু আদা আলু তাহলে কিন্তু হবে না হম আসলে এটা হয়তো এরকম হতে পারে যে রসু আর আ কলায় আকার অর্থাৎ চয় বয় আকার হতে পারতো হয়তো তাই বোধহয় বলতে চাচ্ছে কিন্তু এটা চয় চ আকার হয়েছে মানে এটা ক আকার তর হলো এখন কেন বইছে বুঝতে পারতো আগে যেটা বলেছি যে রসু আর মানে রসু আর ভিন্ন সব থাকলে বহলা হয় আবার আদার সাথে কচ্চা দান এটা আমি যত বইয়ে দেখেছি জয় চ দেওয়া এখনই আমার মনে হলো এটা আসলে ওরা যেটা বলতে চাচ্ছে সেটি জয় বহলা দিয়ে হবে আচ্ছা আচ্ছা অধম দিয়ে দরকার নাই পশুযোগ আচার কি হবে পোষা খেয়াল করো ওই যে চয় বয়া হচ্ছে আহ কি আছে সয় বয়া হচ্ছে পোষা তারপর সু আর সুজ ও গল্প কি হবে ওই যে রস্যু আর ওয়া মিলে বহলা ঠিক এখানে বলছে রস্যু আর আ বা ভিন্ন সর্দাই থাকে ওটা মিলে বহলা যদি হয় প্রচুর পরে আ আছে তাই ক হয় বহলা আকার দিয়া তুমি কচ্চা দলে একসাথে বলবা এটা বললে ওইরকম করে হয় না খালি সন্ধি করা গেলেই হবে ব্যাপারটা বুঝতে পেরেছ কি বলতে চাচ্ছে যে সৌন্দর্যটা থাকতে হবে এবং তার ব্যবহার্য যে বিষয়টি সেটিও থাকে সেখানে এই সন্ধির উদ্দেশ্য যায় আমরা সন্ধির প্রকারভেদ স্যার যে পূর্বে যেন একটা উদাহরণ দিসলেন যেমন সুবন্ত তো সুবন্ত কে যে শুভ অন্ত ওই স্বর ও ষড়টাকে মুভ করার জন্য হসন্তদে হয়েছিল পরিমা শর্তটাকে লক্ষ্য না আমরা বেসিক্যালি ওরস নিয়মটা সেখানে আসলে তোমাকে ব্যাখ্যা তুমি বলতে যাচ্ছো দেখো এখানে কিন্তু রসুগারের কিছু আসে যায় না কারণ আমাদের আসলে যোগের আগে আছে প না জি স্যার তুমি এটাকেও কিন্তু সুপ উচ্চারণ করতে পারো তাই তো জি এটা কত সুপ বলছিন এখন অসন্ত হবে কি না অসন্ত কেন আছে আমরা তার কারণটা তোমাকে একটু দেখাবো এই তো জি স্যার দেখো আচ্ছা যদি তুমি এইভাবে লেখো তাহলে প এর সাথে কি আছে ও একটা আছে তাই না তখন শব্দটা হয়ে যায় ওই ওই প এর আর সু উভয় মিলে আ সুপান্ত হয়ে যায় এরকম তো কোনো শব্দ নাই আছে নাই এখন সুপান্ত করা যাবে না নিয়ম আরেকটা আছে যদি এই বর্গের প্রথম ব্যঞ্জন ধ্বনির ধ্বনি হসন্ত থাকে হ্যাঁ প্রথম ব্যঞ্জন ধ্বনি বর্গের প্রথম ব্যঞ্জন কোনগুলো মনে আছে কত বর্গের প্রথম ব্যঞ্জন কোনগুলো এটা কে বলতে পারবে এই পাঁচটা ব্যঞ্জনের পরে যদি শরৎ থেকে থাকে তাহলে সন্ধি করার ক্ষেত্রে ওই পাঁচটা ব্যঞ্জন প্রথম ব্যঞ্জন তো এরা ওই বর্গের তৃতীয় ব্যঞ্জনে চলে যায় এখন এই প বর্গের তৃতীয় ব্যঞ্জন কোনটা বর্গের তৃতীয় ব্যঞ্জন এই জন্য এই হসটা এখানে দরকার হয়েছে এবার কি বুঝতে পারছো জি স্যার ওই যেটাই হসন্ত ছাড়া ছিল ওটা দিলে কেন হতো না বুঝছো কারণ ওটা তো পতে পরিণত হচ্ছে না ওখানে তো নিয়মটা হচ্ছে যে আমার পতে কি রাখতে হবে শরৎধ্বনি ধ্বনি হিসেবে থাকতে হবে শুধু প কিন্তু ব্যঞ্জনধ্বনি না তুমি যখন প বলছো এটি কিন্তু কেবল ব্যঞ্জন ধ্বনি নয় এখানে কিন্তু এক শরৎধ্বনি বিষয় আছে এই জন্য ধ্বনি যদি তুমি লিখতে চাও তাহলে তোমাকে লিখতে হবে কয় হস দিয়ে এটা হলো ব্যঞ্জন হয় হস এটা ব্যঞ্জন কথাটা কি ধরতে পেরেছো জি স্যার এই পাশে পথে আমাদের হসন্ত দরকার হচ্ছে যেমন দেখ তো এইটা কি সঠিক সন্ধি বিচ্ছেদ হয়েছে দিক যোগ অন্ত কি হবে এটা এটা হবে দিগন্ত না এখন এই ক দিলে কি দিগন্ত হয় হয় না দিকান্ত এই জন্য ক একটা এই এইবার কি ব্যাপারটা স্পষ্ট হলো সকলের কাছে যদি এই ক্লাসগুলো কিন্তু হ্যাঁ বলো শ্রোতা দিক বলছিলেন তার এখানে তো মানে অসন্ত দেওয়া হয় নাই কারণটা কি মানে যে তুমি এই হসন্ত নিয়ে প্রশ্ন করছো সেই তো তুমি আবার হসন্ত দেওয়া হয়নি তার কারণ জিজ্ঞেস করছো তাই তাহলে তো হসন্ত দেওয়ার কারণ তুমি বুঝো না তুমি যদি হসন্ত দেওয়ার কারণ বোঝো তাহলে না দেওয়ার কারণ বুঝবা না কত হ্যাঁ শত দিকে ধরেন শত তো 100 তো মানে ও উচ্চারিত হয় হ্যাঁ ও উচ্চারিত হয় এই কারণে তো হসটা দি নাই ওখানে শত উচ্চারণ করছি না তার মানে সার্জকনে ও উচ্চারিত হয় সেকনে হল তো সব এই সব কই লাভ নাই তাহলে তো হিম উচ্চারণ করছি না ওখানে তো আর হিম উচ্চারণ করছি না হিম বলছি তাতেও তো হস হচ্ছে না না এটা এত ধীরে ধীরে এত করে বুঝালাম এখন এসে তুমি যা বলছো তার মানে তো আমার সম্পূর্ণ সময় ব্যর্থ গেল তুমি কিছুই বোঝো না খালি খালি বলা হয়েছে তোমার তুমি এখন যে প্রশ্ন করছো তাতে বোঝা গেছে যেটুক গেছে সব খালি খালি গেছে যে কথা হয়েছে সব খালি খালি গেছে তুমি মুখস্থ করে ফেলবে তুমি মুখস্থ করে ফেলবে কোথায় হচ্ছে কোথায় হচ্ছে না এটা মুখস্থ রাখবে ঠিক আছে কোথায় হওয়া আর কোথায় হচ্ছে না এটা মুখস্থ রাখবি কারণ তুমি বুঝতে পারবে না এটা আমি আবারও বলছি খেয়াল যদি তোমার চেষ্টা সফল হয় বলছি এটা এত তাড়াতাড়ি বোঝার চেষ্টা করতেছে তো তো এখন কিছুই বুঝতে পারবে না বলা হয়েছে যে এটা এর সাথে একটা অ আছে শত কারণ এখানে তো আমরা শতা করছি এই আকারটা আসছে বিধায় আমাকে মনে রাখতে হচ্ছে যোগের এ পাশে পাশে উভয় দিকে কি থাকতে হবে স্বর থাকতে হবে অতএব তয়ের সাথে একটা শরৎ দরকার তাই ত এর সাথে আমরা হস দিতে পারছি না কারণ তয়ের সাথে হস দিলে তয়ের সাথে যুক্ত শরৎধ্বনিটা লোপ লোভ হয়ে যায় এই এবার কি বুঝতে পেরেছো তয় এর সাথে একটা লোক হয়েছে দেয় তয় আর হর্ষ দেওয়া যাচ্ছে ঠিক যেমন করে আমি হিম উচ্চারণ করলেও ওখানে হর্স দিতে পারছি না যদিও উচ্চারণ হচ্ছে বদ্ধাকপুর যদিও উচ্চারণ হচ্ছে বদ্ধাক্ষর আমি যদিও এটাকে হিম উচ্চারণ করি না স্বাভাবিকভাবে কিন্তু যাদের এই সমস্যাটা হয় এই তাদের বলি এটাকে তুমি হিম উচ্চারণ না করে হিম উচ্চারণ করো যাতে তোমার মনে হয় না আসে যে হস হবে কি কিন্তু এই হিমতে হস হবে না কেন হবে না এই জন্য যুক্ত যে অটা আছে আর আলোয়ের সাথে যুক্ত যে আটা আছে উভয় মিলে আ হয় আটা আ ময় যুক্ত হয় এই নিয়ম আকারে যাই এখনো এত বেশি কথা বলো না তাতে কিছু বুঝতে পারবো না তোমরা যে প্রশ্ন করছো বিশেষ করে তুমি যে প্রশ্ন করেছো এটা একেবারেই সিক্স এর বাচ্চাদের প্রশ্ন আর এতবার বোঝানোর পরে আবার করাতে বোঝা যাচ্ছে যে এটা আসলে তোমার বোধের ভিতরে আর দেখো সন্ধির প্রকার ভেদে আমরা এবার চাই প্রথমত আমরা তাকে দুই ভাগে ভাগ করব কারণ আমাদের যেহেতু বাংলার তৎসম নিয়ে কথা হম বাংলা সন্ধি আর তৎসম সন্ধি প্রথমত এটা কিন্তু ভাষার ভিত্তিতে আমাদের কাছে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু বাংলার তৎসম পেয়ে গেছি আমরা এবার ওই বাংলা সন্ধিতেও বর্ণ আছে স্বর ব্যঞ্জন আর তৎসম সন্ধিতেও বর্ণ আছে স্বর ব্যঞ্জন তাই এইবার আমরা বর্ণের ভিত্তিতে সন্ধিতে নিয়ে আসছি খেয়াল করো বর্ণের ভিত্তিতে আসলাম কিন্তু আগে যেহেতু পার্ট দুটো করেছি বাংলা আর তাই বর্ণের ভিত্তিতে বাংলা করছি দুই ভাগে ব্যঞ্জন এবং বিসর্গ সরি স্বর স্বর এবং ব্যঞ্জন আর তৎসম সন্ধিটা খেয়াল করো ওই স্বর ব্যঞ্জন উভয়তেই আছে স্বর ব্যঞ্জন উভতেই আছে কিন্তু উভয়টাতে থাকলেও বিসর্গ সন্ধিটা কিন্তু বাংলা সন্ধির ভিতরে নাই এটা একটু তোমাদের মনে রাখতে হবে তার মানে বিসর্গ সন্ধি কোন সন্ধির ভিতরে পড়ে এটা দেখে কি এই তুমি তোমরা কি মানে কথা কি শুনতে পাচ্ছন্ধি তাহলে বিসর্গ সন্ধিটা তৎসম সন্ধির ভিতরে এইবার তুমি যদি কোনো শব্দের বিচ্ছেদটা করতে পারো এটা বিসর্গ সন্ধির মাধ্যমে তৈরি হয়েছে তুমি কি বলে দিতে পারো না যে এই শব্দটা তৎসম শব্দ টেকনিকটা ধরতে পারলে কিনা যেহেতু বিসর্গ সন্ধিটা বাংলা সন্ধির ভিতরে পড়ে না তৎসম সন্ধির ভিতরে পড়ে সেহেতু বিসর্গ সন্ধির মাধ্যমে তৈরি হওয়া শব্দগুলো কোন শব্দ হবে ঠিক আছে তাহলে এইবার এই তো আমরা বিভাজনটা দেখলাম এবার প্রশ্নটা হচ্ছে যে স্যার প্রশ্ন আসছে হচ্ছে সন্ধি কত প্রকার এখন কি কব কোন কিছুর ভিত্তিতে তো কয় নাই এখন কি দুই প্রকার বলবো না তিন প্রকার বলবো ভাষার ভিত্তিতে দুই প্রকার আবার বাংলা সন্ধি দুই প্রকার আবার তৎসম সন্ধি তিন প্রকার তাহলে সন্ধি কত প্রকার এই প্রশ্নটার কি কি হতে পারে বলে তোমাদের মনে হয় দুই প্রকারই হবে স্যার ভাষার দিতে সন্ধি দুই প্রকার যদি বলো তাহলে তুমি কি বিসর্গ সন্ধি সম্পর্কে কোনো অ্যান্সার দিতে পেরেছো ব্যঞ্জনের মধ্যে পড়ে যায় স্যার হ্যাঁ বিসর্গ ব্যঞ্জনের মধ্যে পড়ে যায় না স্যার না বিসর্গ ব্যঞ্জনের ভিতরে পড়তে এই আলোচনা যদি করা হয় তাহলে আলাদা নাম দেওয়া হতো না মানে বিসর্গ সন্ধি যদি ব্যঞ্জনের ভিতর পড়ে যায় তাহলে তো বাংলা ব্যঞ্জন সন্ধির ভিতরে তার পড়ার কথা বাংলায় তো ব্যঞ্জন সন্ধি আছে সুতরাং বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধির ভিতরে পড়বে না কারণ এই এই কথাটা তুমি থেকে বললে এটা কি এখনই বললে না কোন জায়গা থেকে কোনো পড়াশোনা থেকে না দেখো সন্ধিতে ব্যঞ্জন না তোমার আগে আমি সেটা উদাহরণ দিয়ে বুঝিয়ে আগে সেখান থেকে বের করে ধরো তুমি তত অধিক কো কি হবে অধিক বানান কি হবে তো তো আচ্ছা এইখানে কি ব্যঞ্জনের কিছু আছে এর সাথে আছে যোগ বিসর্গ আছে যোগ অ আছে তাহলে এরা কারা কারা যুদ্ধ এবার কি ব্যঞ্জনের ভিতরে পড়ছে অ অরদ্দানি বিসর্গ যোগ সরন্ত্র তাহলে ব্যঞ্জন কোনটা হলো এইবার তুমি যদি আমার ধরার চেষ্টা করো তুমি একটা কথা অন্তত এখান থেকে বলতে পারো যে স্যার এই যে বিসর্গ যে ধ্বনিটা আছে এটা তো ব্যঞ্জন ধ্বনি জি স্যার সেটাই বলতে চাইছিলাম স্যার না বলছি যে এটা তো ব্যঞ্জন ধ্বনি এবং এর উচ্চারিত রূপ হচ্ছে হ অর্ধেক হ অতএব এটা বিসর্গ যোগ স্বর সরি ব্যঞ্জন যোগ স্বর সেই নিয়মে একটা ব্যঞ্জন সন্ধির ভিতরে পড়ছে এই তো তোমার কথা এইখানে কিন্তু এইটা বিসর্গর সাথে যুক্ত হচ্ছে বিধায় তো এর আলাদা নাম হইতে বিসর্গ সন্ধি তাহলে তুমি বিসর্গ সন্ধিরে ব্যঞ্জন সন্ধি বললে হবে তুমি এখন এই সংজ্ঞা তৈরি করতে পারো যে বিসর্গকে ব্যঞ্জন সন্ধি বলা যায় কিন্তু ব্যঞ্জন সন্ধি কে বিসর্গ সন্ধি বলা যাবে না এই তো দেখো তো কথাটা হয়েছে কিনা যেহেতু বিসর্গ একটা ব্যঞ্জন সেহেতু তুমি বিসর্গ সন্ধি কে ব্যঞ্জন সন্ধি বলতে চাচ্ছ কিন্তু বিসর্গ যে রূপে ব্যঞ্জনের কাজ করে আর ব্যঞ্জন সন্ধির ভিতরে যে নিয়মগুলো আছে সেই অর্থে তুমি বিসর্গ সন্ধি বলতে কোনো সন্ধি নাই এ কথা বলতে পারছো কারণ ওখানে কিন্তু ওই বিসর্গ ব্যঞ্জনটার উপরে ভর করেই সকল কাজ হচ্ছে সব জায়গায় একদম সেটি কখনো সতে যাচ্ছে কখনো রতে যাচ্ছে কখনো আগের স্বরকে পরিবর্তন করছে কখনো আহ কি বলে রয়ে যাচ্ছে এই সব জায়গা থেকে বিসর্গকে দেওয়ার সুযোগ নাই ভিতরে মানে সন্ধির আরেকটা পার্ট বিসর্গ বলার চেষ্টা করে সন্ধি দুই প্রকার বলার কোনো কারণ নেই বুঝতে পারছ সুতরাং আমরা যদি এই প্রশ্ন আসে যে সন্ধি কত প্রকার তাহলে সেটি তিন প্রকার হবে কারণ যেহেতু আলোচনায় কাউকে বাদ দেওয়ার সুযোগ নাই কারণ এখানে সন্ধি প্রকার জিজ্ঞেস করা হয়েছে যদি বলা হয় ভাষার ভিত্তিতে কত যদি বলা হয় বর্ণের ভিত্তিতে কত তখন তোমার কাছে ব্যাপারটি বেশ একটা সুনির্দিষ্ট অবস্থান ধারণ করে যখন সেটি না ধারণ করে তখন সেটি টোটাল তুমি কতজনের পরিচয় পেয়েছ তাদেরই নাম দিতে হবে ব্যাপারটা ঠিক আছে বুঝতে পেরেছ এই কারণে আমরা জানলাম যে সন্ধি তিন প্রকার বর্ণের ভিত্তিতে তা দুই প্রকার আর ভাষার ভিত্তিতে দুই প্রকার এই এইবার আমরা বাংলা সরসন্ধি নিয়ে কথা দেখো সন্নিহিত শব্দটার সাথে তোমাদের এখন পরিচয় আছে না সন্নিহিত মানেই হচ্ছে কি পাশাপাশি সন্নিহিত মানে হচ্ছে পাশাপাশি তার মানে পাশাপাশি সবসময় ধনী থাকবে কিন্তু বাংলা সন্ধির ক্ষেত্রে বাংলা স্বর সন্ধির ক্ষেত্রে যে কাজটি ঘটে খেয়াল করো এরা যে নিয়মটি করছে বলছে যে একটা স্বর কি হয় উঠে যায় বাইরে তো বাতাস বেশ হচ্ছে কারেন্ট তো আছে বুঝছো কি হয় তা কি জানি ঠান্ডা অ এবং এ খেয়াল করো শত এ আছে দেখো এখানে তয়ের সাথে যে অটা আছে সেটা উঠে যাচ্ছে আর পরের যে এটা আছে সেটা কার হিসেবে তয় যুক্ত হয়েছে এই কথাই বলা হয়েছে যে অ লোক হয় আর এ থাকে তোমার এবার প্রশ্ন হতে পারে যে স্যার এই এইটা যে বাংলা এটা যে তৎসম সরসন্ধি না তা কি প্রথমত স্বর সন্ধির ব্যাপারটা এরকম হবে যে যোগের এ পাশে স্বর এ পাশে স্বর তো এখন তোমার যে প্রশ্নটা আসলো যে স্যার এটা বাংলা না তৎসম বুঝবা এইভাবে যে তয়ের সাথে একটা অ ছিল সেটা উঠে যে এই এ কারটা যুক্ত হয়েছে ওই অটা লোপ হয়ে গেছে এখন প্রশ্ন হতে পারে যে ওটা যে লোপ হয়েছে তার প্রমাণটা কি ওই ও আর এ তো বিলেও এটা হতে পারে বলছে আর এ বিলে এটা হয় না তার প্রমাণ হচ্ছে খেয়াল করো তো তুমি এটাকে কি করবা জনযোগ এক এটাকে কি করবা জনেক এই নয় এর সাথে তো একটা ও আছে না তোমরা কি লাইনে আছো

এখানে এই নয়ের সাথে যে অ আর এই এ এরা একটাও উঠে যায়নি অথবা একটাও থাকে না এই অ নয়ের সাথে অ আর ওই এ উভয় মিলে হয়েছে কথাটা কি বুঝতে বুঝতে পেরেছ উভয় মিলে হয়েছে ওইকার আর এই শতদ একে কে দেখো শতক্য হয় নাই যদি সতৈক্য হতো তাহলে তৎসম নিয়ম অনুযায়ী কিন্তু সতৈক না হয়ে যেহেতু সতেক হয়েছে তার মানে বাংলা নিয়ম অনুযায়ী হয়ে ওই তয়ের সাথে যে ওটা আছে সেটা লোপ হয়ে এটা কার হিসেবে এই পার্থক্যটা যদি তুমি বুঝতে চাও তাহলে তো তোমাকে নিয়ে আলোচনা করতে হয় যার কারণে আমি তোমাকে ওইটা নিয়ে আসলাম তুমি বাংলার ক্ষেত্রে একটা কথা মনে রাখবা কমন কথা সেটি হচ্ছে বাংলা স্বর সন্ধির ক্ষেত্রে স্বরের দুটো স্বর পার পাশাপাশি থাকবে একটা লোপ হয়ে যাবে বাংলা দেখো যে আ আ আর আ দেখো শাখা আর এখানে আ এই দুটো আর কোনটা যে লো হয়েছে তা কি বোঝা যাচ্ছে দুটো আর উপরের নিয়ম অনুযায়ী বলছে যে সন্নিহিত স্বরের একটি লোভ হয় কিন্তু এই দুইটা আ এর কোনটা লোভ হইতে আমরা কি তা বলতে পারি দুটোই তো আ আমরা বলতে পারছি না যার কারণে এই দুইটা শব্দের জন্য তোমাদের লাল কালি করে দেওয়ার মানে আছে এই দুইটা শব্দ তুমি মুখস্থ রাখবে সাকারি আর রূপালি তৎসম স্বর সন্ধিতে ও নিয়মে একই রকম কোনো চেঞ্জ নাই আমি জনৈক দিয়ে যেমন পার্থক্যটা বুঝাতে পেরেছি যে সতৈক না হইয়া সতেক হচ্ছে অর্থাৎ জনেক না হয়ে জনৈক হচ্ছে কিন্তু এই নিয়মটার জন্য কোনো পার্থক্য বোঝানোর সুযোগ নেই সেখানে তুমি সদাযোগ আনন্দ যদি বলো সেটি সদানন্দ সেখানে তুমি যদি আহ রত্ন যোগ আকর বলো সেটি রত্নাকর বিদ্যা যোগ আলোয় বলো তাহলে বিদ্যালয় কারণ করো আয় হচ্ছে অর্থাৎ ওখানে আটা লোভ হচ্ছে না উঠে যাচ্ছে এটি বোঝা যাচ্ছে না আর এখানেও বোঝা যাচ্ছে না ক্যাল দেখো বিদ্যা কি আছে আকার যোগ আলোয় আছে উভয় আ মিলে আই হয় সেটি তৎসম আবার এখানে উভয় আ মিলে আই হয় অথচ এখানে এসে বলছে যে রূপালী আর শাখারি এই দুইটা শব্দ বাংলা সরস্বতী নিয়মটাই করে কোনো বিভাজন বা পার্থক্য করে আলাদা করা যাচ্ছে না বলেই আমরা বলতে চাচ্ছি যে এই দুইটা শব্দ তোমাকে মুখস্থ রাখতে হবে বাদ বাকি এইরকম যদি আকার হয় তাহলে তুমি বলে দিতে পারবে যে ওটা তৎসম সন্ধি আর এই দুটো শব্দ বাংলা সরসন্দির ধারণ এই ছাড়া এখানে আর কিছু কিন্তু করার এবার তিন নম্বরটা দেখো আর এই দুইটাই পেয়েছি ওই এই দুইটা শব্দই দিয়ে বলছে এটা তৎসম সরসন্ধি নয় এটা বাংলা সরসন্ধির উদাহরণ ঠিক আছে আরো থাকলে বলতাম তবে এই দুইটাই মনে রাখ বাকি যাদের কথা আমি বলতে চাই যেহেতু তারা এ লেখা নাই অতএব তারা তৎসম সরসন্ধি আচ্ছা আর কি হচ্ছে এখানে তো কি হচ্ছে আটা লোহ হচ্ছে তাই না আর উটা রয়ে যাচ্ছে এই যে মৃত্যু দেখো হিংসা যোগু হিংসার আট বাদ গেল এই উটার সাথে যুক্ত ঠিক তেমন ভাবে যদি নিন্দা যোগ উ হয় কিভাবে নিন্দুক লিখলাম নিন্দা আকার আছে যোগ উ নিন্দুক এই ব্যাপারটা কি বুঝতে পারছো যে একটা আছে তার মানে বাংলা সরসন্ধির ক্ষেত্রে টোটালি ঘটনাটা এরকমই বলছে যে একটা কার লোভ হয় আর স্বর রূপে পশে যায় দেখো এতক্ষণ আগেরটা লোভ হচ্ছিল এবার রশ্মির ক্ষেত্রে কি হয়েছে দেখো তো এখানে এ লোভ হয়ে যাচ্ছে রশ্মি থাকে যেমন কুড়ি যোগ এক দেখো কয় না এবার কুড়ি হয়েছে অর্থাৎ পরের যে এটা আছে সেটা লোভ হয়েছে কি ব্যাপারটা কি দেখতে পারছো এইবার এইবার এটা আরো তোমাকে উদাহরণের মাধ্যমে বোঝানো সম্ভব যে দেখো এটা লো হচ্ছে ধরো তুমি এটাকে কি বলবা প্রতিযোগ এক কি বলবা বলো প্রত্যেক আচ্ছা প্রত্যেক এটা কি এটা কি প্রত্যেক বলবা এই নিয়ম অনুযায়ী কি হয় প্রতি ঘর কথা এরকম হওয়ার কথা না অর্থাৎ এক হার লোভ হবে আর রশি থেকে যাবে না কিন্তু তা কি হচ্ছে তা হচ্ছে তা না হয়ে কি হচ্ছে রশিয়ার এম বি নিয়ে হয়েছে প্রথম জপলা এই দেখো প্রত্যক আর এই এটা কার হিসেবে বসে এটা হয়েছে এটা তৈরি হয়েছে এইবার তাহলে এইবার তুমি সাথে বাংলার পার্থক্যটা বুঝতে পারছো পার্থক্য দেখানো গেল সেটি দেখালাম যেটি দেখানো যায় নাই যেমন এটাও দেখানো যায় মিথ্যা যোগুক এটা যদি তৎসমে হয় তাহলে কি হবে দেখো যদি বলা হয় গঙ্গা যোগ উর্মি কত কি হবে গঙ্গর্মি হ্যাঁ এটা কি গঙ্গুর্মি হবে না না ওকার হবে ওকার হবে ওকার হচ্ছে তার মানে দেখো এটার সাথে মিশছে না এটা কিন্তু উকার হয়েছে খেয়াল করছো এটা কিন্তু রস্যুকার হয়েছে আর ওটা কিন্তু ওকার হচ্ছে আকারের পরে রস্যু থাকলে এখানে হচ্ছে রস্যু একটা উঠে যাচ্ছে আর ওখানে ওই দুইটা মিলিয়ে কোনটা কোনটা আকার আর উ উভয় মিলে হয়েছে গম ওকার উকার নাগেন ব্যাপারটা ঠিক আছে তাহলে কোনটা তৎসম আর কোনটা বাংলা এটা তোমরা বুঝতে পারবে এইটা দেখে যে দুটো স্বর আছে একটা উঠে যে আরেকটা রয়ে যদি চাই তাহলে বাংলা স্বর সন্ধি আর দুটো স্বর আছে পর পর পাশে কিন্তু দুইটার একটাও থাকছে না ভিন্ন আর একটা তৈরি হচ্ছে তখন সেটি কেন আমি এই যে যে বিভাজনটা তোমাকে ধরানোর চেষ্টা করলাম উভয় পাশের উদাহরণ এনে এর মানেটা হচ্ছে তোমাকে কিন্তু বেসিক্যালি সামনের একটা করণ আমি পড়ে ফেলছি এটা কি বুঝছো এখন মূলত ওই সামনেটা যখন তুমি পড়তে যাবো দেখবা যে এই পিছনে তোমাকে মনে করতে হবে যে ওটা তো ওই নিয়ম পড়ানোর সময় মনে করছিলাম ওই নিয়ম পড়ানোর সময় তো এই বিশ্লেষণটা এনেছিলাম তাহলে তোমার পড়াটা তখন খাটি হবে যদি তুমি রিলেট যে বিষয়টি আছে এবং তোমার আগে পড়া এই ব্যাপারটিকে যদি তুমি পরস্পরের কানেক্ট করে আমি কিন্তু আপাতত তোমাকে এখানে পড়ানোর কৌশলটা দেখাচ্ছি কেয়াল করছো এইভাবে পড়তে হয় এটাকে তুমি এবার এই শীট পাওয়ার পরে পূর্বা পর এভাবে পড়ে যখন তুমি একটাকে পড়তে দিয়ে আরেকটার সাথে মনে করে এনে পার্থক্যটা এরকম দিতে পারবা তখন বোঝা যাবে যে তুমি এটাকে খাটি করতে পেরেছো পড়ে এবং তুমি পরীক্ষার খাতায় তার অ্যান্সারটা করতে পারবে এই এই পর্যন্ত কি কোনো প্রশ্ন হম সার প্রত্যেককে সন্ধি হবে না না প্রতি প্রতিযোগ এক করছি করছিয়ে যে প্রত্যেক এখান থেকে এটা আসবে এটা নয় কারণ এটা সে তৎসম সরذن বলি যদি এটা বাংলা হতো তাহলে প্রতিঘ হতো এবং সেই শব্দ তো হয় না এখন তুমি যদি বলো যে প্রতীক যে শব্দ আছে সেটা কিভাবে তৈরি হয়েছে সেটা সন্ধির মাধ্যমে আসে নাই ওটা আসলে কিভাবে যে ওটা প্রকৃতি মাধ্যমে হতে পারে প্রতীক শব্দ এরকম করে গঠিত শব্দ নয় কারণ ওটা তিক ও কোনো শব্দ না আলাদাভাবে প্রযুক্ত হচ্ছে না আবার প্রতিযোগ ইক যেটা প্রতিযোগ ইক প্রতিযোগ ইক যদি হয় তাতে দীর্ঘকার হয় কিন্তু সেইভাবে তো শব্দ হয়েছে কিনা বলতে পারছি না আচ্ছা কিন্তু প্রত্যেক হচ্ছে প্রতিযোগ এক প্রতি একজন সেটি প্রত্যেকজন কথাটা কি বুঝতে পারছো কিভাবে আসছে প্রতি একজন সেখান থেকে প্রত্যেক তৈরি কারণ ইতি আদি কি তৈরি হচ্ছে বলতো কি কোনোটা লোভ হচ্ছে কোনটা লোভ হচ্ছে এখানে বলতো না নতুন আ উভয় মিলে প্রথমত জফলা হয়েছে তারপর পরের আটা কারতে আসছে না আমরা এটা যাব ওখানে যখন ওই জায়গায় যাব ওই পড়তে তৎসম স্বরসন্ধি করতে তখন আমরা পার্থক্যটা বেশি বুঝতে পারবো বাংলা স্বরসন্ধির বেসিক্যালি ওই একাপে আমরা এবার বাংলা ব্যঞ্জন সন্ধি দেখব দেখো এইগুলো বোঝার জন্য কিন্তু তোমার নিশ্চিত রূপে তুমি করবে যে ব্যঞ্জন ধ্বনি বিভাজন বর্গ না বর্গীয় বর্ণ এগুলো পড়েছিলে সেগুলো কিন্তু জানা থাকতে হবে না হলে কিন্তু সম্ভব না সেগুলো জানা না থাকলে কিন্তু সম্ভব নয় সেগুলো জানা থাকলে ভালো না জানা থাকলে সন্ধির এই জায়গা পড়ার মাধ্যমে তুমি আবারো মনে করতে পারবে কথাটা কি বুঝতে পারলে না এই জায়গা পড়ার মাধ্যমে তুমি সেগুলোকে আবারও চিনতে পারবে তাতে করে তুমি বুঝতে পারবে তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে সেটা সেটা আরো ভালো করে তোমরা যে শীত টিট সেগুলোকে তোমরা আসলে পড়ে নিজেরা যে কথাগুলো আমি বলেছিলাম সেগুলোকে ওই পড়ার মাধ্যমে তার সাথে কানেক্ট করে রেখে দিতে পারছো তুমি যদি ভাবো যে এটা বুঝে ফেলছি পরে অনেকদিন পরে পড়ার পরে দেখি এটা তখন কিন্তু আমার একেবারে নতুন হয়ে এ একেবারে তুমি নতুন অবস্থানে ফিরে আসবে সুতরাং এই পড়িয়ে দেওয়ার সময় সাথে সাথে এটাকে আবারও একটু পড়ে নিতে হয় পড়ে ফেলে যেভাবে বিশ্লেষণ করছি যেভাবে সেটা বোঝানোর চেষ্টা করছি ওইটাকে একটু কানেক্টেড করে রাখতে হয় আমরা আবার বাংলা ব্যঞ্জন সন্ধি দেখি দেখো আচ্ছা উদাহরণটার দিকে তাকাও আছে ট এরপরে দ আছে এই ট এবং দ কি ধ্বনি তোমাদের মনে আছে ট হচ্ছে প চ তাহলে টটা বর্গের প্রথম ব্যঞ্জন অঘোষ ঘোষ কোন গুলো মনে আছে অঘোষ হচ্ছে বর্গের এক আর দুই আর ঘোষ হচ্ছে তিন আর চার না এমন করে আমরা বুঝিয়েছিলাম অর্থাৎ ক কোষ ঘোষ গ ঘোষ আচ্ছা ঘোষের জন্য ব্যাখ্যাটা কি করেছিলাম কারোর মনে আছে বলার চেষ্টা কর যে তুমি কিভাবে মনে রাখো যে এটা ঘোষ খালি এই মার্কার থেকে এক দুই অঘোষ আর তিন চার ঘোষ এইভাবে তাহলে তো ঘোষের সংজ্ঞা দিতে পারবে না তাহলে ঘোষ শব্দের অর্থও না একটা একদিন বলার চেষ্টা করো তো কি হবে

যোগের আগে পরে দুটো ধ্বনি আমরা চিনতে পারলাম বলছে প্রথমে অঘোষ পরে ঘোষ ধ্বনি থাকলে প্রথমটি ঘোষে পরিণত হয় দেখো তো এই টের ঘোষকে ট্যাল করো ঘোষ ডটা যেহেতু ঘোষ তাই ওই যে টটা সর্দা বলতো টটা পরিণত হয়েছে ডতে এখন ড এরই একটা পরিবর্তিত রূপ হচ্ছে ডয় এই জন্য ওটা ডতে না থেকে আমার এখানে চলে আসছে ডয় বিন্দু রে আমরা অনেক সময় দেখি ওই যে ধরো এই যে নিমুরা নিমুরা একটা গান আছে দেখো ওটা লেখা থাকে ইংরেজিতে দেখবা নিমুডা নিমুড়া লেখা আমরা কিন্তু র বলি তাই না তারপরে এই যে বাটি একটা শব্দ তৈরি হয়েছে আগে লেখা হতো বাটি বাড়িরে তারপরে ওই টটা ড ডতে ড থেকে আসছে কোথায় ডয়বিন্দু রে দেখো বড় থেকে আমরা যেখানে একটা রূপ নিচ্ছি এবং সেটি কিন্তু বড় থেকে হচ্ছে বড্ড বড্ড বেশি খারাপ খেয়াল করছো বড্ড গরম ওটা কিন্তু ওই যে বড় থেকে তৈরি হয়েছে অর্থাৎ র রূলত ডয়েরই একটা পরিবর্তিত এটা একটু রিপিট করবেন এটা বুঝে নাও যে পরিণত হবে ড তে আর সেই ড থেকেই তৈরি হয়েছে কারণ ড তে যাবে হচ্ছে অঘোষ ঠ অঘোষ এর থেকে পরে এসে ডটা হচ্ছে ঘোষ বলা হয়েছে বর্গে অঘোষ ধ্বনি পরে যদি ঘোষ ধ্বনি থাকে তাহলে প্রথম অঘোষটা প্রথম অঘোষ মানে ট ওই বর্গেরই ঘষে পরিণত হয় তাহলে ডাতে পরিণত হয়েছে আর ডয়েরই একটা পরিবর্তন রোগ আছে ডয় বিন্দু ডা ওখানে সর্দা না হয়ে সর্দা হয়েছে যেমন আরো আছে উদাহরণ তো আরো যেমন সটী ঋতু হওয়া উচিত কি ষড় ঋতু বলো ষর্ড ঋতু হওয়ার কথা না কিন্তু তুমি কি ষড় ঋতু বলছো তুমি বলতে ওই ডই হয়েছিল কিন্তু ওটা আসলে ডয় বিন্দু চলে যায় ওটা ওর একই আর কিছু নয় কি এখানে আর কি কোনো প্রশ্ন আছে এরপরে প্রশ্ন থাকলে আমাকে বলতে হবে আর কোনো ব্যাখ্যা নাই এবার মুখস্থ রাখো যে তে দেয় আর ডটা ডয় বিন্দুতে দেয় ঠিক আছে এবার দুইতে দাও হসন্ত র কোথায় গেল হসন্ত রুঝ অর্থাৎ র এর সাথে কি থাকবে না থাকবে না অ থাকবে না র এর সাথে অ থাকবে না যদি এই হসন্ত র এর পরে কি থাকলো সেটি বিষয় নয় বলতে হসন্ত দ ধ্বনি যখন উঠে যায় থাকে না যখন সন্ধি হওয়ার পরে তখন পরে যে ব্যঞ্জনটা থাকে মহাপ্রাণ হয় এবং মহাপ্রাণ আর যদি অল্প প্রাণ হয় তাহলে দুইবার যেমন দেখো দূর আর থরি আচ্ছা থটা অল্প মহাপ্রাণ মহাপ্রাণ এই কারণে ত থ দুটো হবে না একটা ত হবে একটা থ হবে ঠিক একইভাবে দুর্যোগ সাই ছাণ নাম হবে দেখো এখানে তয় থা আন্না চার আর টি চারটি ধর আর এই যে নাশিক্য ধ্বনি গুলো আসলে আহ দিতে হচ্ছে এবং অল্প প্রাণ গুলো দিতে হচ্ছে কিন্তু মহাপ্রাণ গুলো কি হয় আগেরটা অল হয় পরেরটা ওই মহাপ্রাণ থাকে কোন সময় যদি তার আগে র থাকে এবং র এর সাথে যদি শরৎধ্বনি না থাকে কোন অ অসরধ্বনি তাহলে র এর সাথে যখন আমরা অ করে দিচ্ছি তখন র এর সাথে আমাদের একটা চিহ্ন ব্যবহার করতে হচ্ছে এবং এরকম যদি থাকে তার পরের যে ব্যঞ্জনটা থাকে সেটা সাধারণত দিত্ব হয়

আচ্ছা দেখো বলা হচ্ছে যে এখানে তো অল্প থাকে তাহলে যে তারপরে যে ব্যঞ্জনটা থাকে সেটা দিত হয় এ হলো নিয়মটা যেমন চার যোগিতে আমরা চারটি করছি সেখান থেকে নিয়মটা হয়েছে যে এই ব্যঞ্জনটা দ্বিত হচ্ছে কিন্তু দূর সাই বা দূর ব্যঞ্জন দ্বিত হয় এখানে কি দুটো ছ এখানে কি দুটো থ না এটা আছে একটা চ একটা ছ আর এটা আছে একটা ত একটা থ অর্থ এখানে কিন্তু এখানে কিন্তু দুটোই ন এই কথাগুলো বোঝা যাচ্ছে কিনা এখন বলা হচ্ছে যে যদি মহাপ্রাণ থাকে ওই রয় হসের পরে তাহলে ওই মহাপ্রাণ ধ্বনি দ্বিত হয় না আগে হয় তার অল্প প্রাণ তারপর কিন্তু যদি প্রাণ ধ্বনি থাকে যেমন চারটি ট অল্প প্রাণ অল্প প্রাণটা হয় এই জন্য ট দুটো হয়েছে কিন্তু মহাপ্রাণটা দ্বিতীয় না হয়ে কি হয় প্রথমটা অল্পপ্রাণ তারপর মহাপ্রাণ অল্প প্রাণ মানে কোন মহা কল্প যে মহাপ্রাণ ধ্বনি থাকে তারই অল্প এটা কি এখন এখন বোঝা গেছে কিনা এখন না যে প্রশ্ন করেছিলে সে বুঝেছো কিনা অন্যরা তো আগেরবারও বুঝে ফেলছ প্রশ্ন করেছিলে কি তুমি বলো এটা বুঝতে পারছো এখন যে কেন চয়ে স হয়েছে আর কেন ট ট হয়েছে স্যার ট ট হয়েছে আসলে হবে এরকম কিন্তু আমরা বলার ক্ষেত্রে একটু বলবো ভিন্নভাবে বলবো যদি অল্প প্রাণ থাকে তাহলে দ্বিতীয় হয় আর মহাপ্রাণ থাকলে মহাপ্রাণতা দ্বিতীয় না হয়ে একটা অল্প প্রাণ হয় আর একটা মহাপ্রাণ এই আচ্ছা তিন খেয়াল করো তবর্গীয় লোভ হয়ে পরের তবর্গীয় দ্বিতীয় হয় তবর্গীয় লোভ হয়ে মানে পূর্বের পূর্বের তবর্গীয় অর্থাৎ যোগের আগে ত থাকবে যোগের আগে যে তয় হস সেটা উঠে যাবে পরে চ বর্গীয় ধ্বনি অর্থাৎ জ কোন ধ্বনি এটা কোন ধ্বনি বর্গের কোন বর্গ এটা তালব্য বর্গ তালব্য কিন্তু চ চবর্গ আমরা এখানে নামটা নিয়েছি চ চবর্গী যদি এর আগে তয় ধ্বনিটা দ্বিতীয় হয়ে যায় খেয়াল করো আর জাত করো বদ জাত হচ্ছে দটা তবর্গীয় ধ্বনি হাত যোগ সানি হাত তবর্গীয় ধ্বনি তাই চবর্গীয় ধ্বনি দ্বিত হচ্ছে বলছি যে এই দ্বিতীয় কথাটা একবারে কথায় সারা হয়ে যাচ্ছে কিন্তু তার ভিতরে একটা একটু আমি বলছি তোমাদের একটু অপরিচ্ছন্নতা রয়ে যাচ্ছে যেটি হচ্ছে দ্বিতীয় শব্দটি বলা যায় না কারণ যদি সেটি মহাপ্রান ধ্বনি হয় তাহলে দ্বিতীয় না হয়ে মূলত যুক্ত হয় প্রাণার মত যদিও কথাটা এইভাবে বলা আমি তোমাদের বলতে চাচ্ছি যে এইভাবে বলা হলেও তুমি অন্তত দ্বিতীয় কথাটা মনে নিও না দ্বিতীয় কথা বললে তোমার নিয়ম করা হতে পারে কিন্তু বিশ্লেষণটা বলতে পারা বিশ্লেষণটা হচ্ছে অল্প প্রাণ হলে হয় আর মহাপ্রাণ হলে কি হয় অল্প প্রাণ পরেরটা মহাপ্রাণ আচ্ছা তিন নম্বর বুঝতে পেরেছো এবার চারে দেখো কি বলতে যাচ্ছে কি বলতে চাচ্ছে তা অপেক্ষা এই শব্দগুলো মনে রাখা ভালো দেখো বলছে পরে যদি তালব বসা থাকে এবং তয়ের পরে তালক বসা হলে স্থলে তালব বস হয়ে যায় অর্থাৎ চ আর তয়ের পরে যদি তালব আসে তাহলে মূলত চ আর ত না থাকে ওগুলো তালক বসাতে পরিণত হয় সাতশো এমন করে বলতে যাচ্ছে সাতশো হম তারপরে পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা এমন কি বলতে শুনেছ পাঁচশো না বলে কেন হয় না বলছে ওই যে চর পরে তালব্যস আসার কারণে চালব্য ধরিত ও নর্মালি তালব্যসে পরিণত হয়ে যাচ্ছে কেবল চয়ের তালব্যস চয়ের পরে না তয়ের পরেও তালব বস আসলে নিয়মরা সাতশো সাত সাতশো এখানে একটা ব্যাপার আছে সেটি হচ্ছে যে তালব্যস কথা বলছে কিন্তু এইটাকে সবসময় দন্তস্ব দিয়ে আসলে লেখাটা দেখেছি তবে মনে হয় এটা তালব্যসই হবে কারণ নিয়মের সাথে তালব্যস আসলে ওটা তালব্য সচেতন হয় শিকা জিখা এটা বোধ হয় হবে আমরা মানে আমি ওটা বইয়ে পেয়েছি দন্তস্ব দিয়ে কিন্তু মনে হয়েছে এটা ঠিক নয় হয় সোয়া দিয়ে হওয়ার কথা পাঁচ যোগ আহ এটা ওই যে সিকি পয়সা থেকে আসলে এসেছে যার কারণে সিকি পয়সা কিন্তু আবার আহ সোয়া থেকে আসা সোয়া শোয়া যদি বলা হয় তখন আহ তা আসলে কি বলতে পারবা সোয়া গণনার জন্য এটা আসলে কোন টাইপের শব্দের মানে কি সোয়া মানে কি তার অর্ধেক না সোয়া মানে অর্ধেক না মানে হচ্ছে পরিপূর্ণটা হয়ে আর একের চারের এক চার ভাগের এক ভাগ পরিপূর্ণটা হয়ে আর একের চার ভাগের এক ভাগ সোয়া কিন্তু সিকি যেটা সিকিটা হচ্ছে সম্পূর্ণটা চারের এক কথাটা কি বুঝতে পারলাম শিকি ভাগ বলে যখন ওটা আসলে চার এই পাঁচ শিকা এটা ওই পাঁচটা শিকি সেখান থেকে মানে মানে আসলে কি পাঁচটা শিকি চারটা পরিপূর্ণ হচ্ছে আর একটা সিকি থাকছে সোয়া এখন সিকি থেকে আসা তাই দ্বন্দ্বস হতে পারে তবে আমরা সন্ধিবদ্ধ যখন করছি তখন তালকদের কারণে সো আও তালাবতে যাচ্ছে আর সো আও যাচ্ছে পাশ্বিকা না হয়ে হচ্ছে পাশ্বিকা পাশ্বিকা প্রথম যেটা উদাহরণ আমাদের কাছে কি সেটি হচ্ছে চ এর পরে যদি তালাব গো আসে তাহলে চ আও তালাব গোতে আর বাদ বাকি এই যে যেটা আছে এখানে আসলে একটা ধ্বনি লুপ্ত হয় একটা ধ্বনি যুক্ত হয় খাল করে অসন্ত ধ্বনির সাথে বাতাসের চাপটা একটু মনে হচ্ছে এখন তোমাদের ওখানে কি বাতাস সাতাস আছে আমাদের এখানে প্রচন্ড বাতাস তুমি তো বাগের তাই না স্যার আমি বরগুনা সদরের ও বরগুনা আমরা শুভ কথা বলছো নাকি শুভদ্বীপ ছিল না স্যার আমি তো ঢাকাতে স্যার ঢাকাতে আছে আলকা বাতাস খুব একটা না হ্যাঁ তুমি তো ঢাকাতে বাগের আসছে থমকে থমকে আসছে বাতাস দেখে হয় দেখো ছয় দেখো 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 পাঁচ যেটি হচ্ছে ধ্বনির সাথে যুক্ত হয় এখানে একটা জিনিস খেয়াল করো এর আগে তোমরা বাংলা সর সন্ধির ওখানে একটা পড়ে এসেছিলে যে শতযোগ এক তাই না ওখানে কিন্তু খেয়াল করো শতযোগ এক ছিল এক মানে শতযোগ এক ওখানে কিন্তু হসন্ত ছিল না তাহলে কিন্তু হসন্ত আছে এই যে তিন যোগ তিন এক এখন এইগুলো আসলে নিয়ম আকারে খুব বেশি ডিফিকাল্ট হয় কিন্তু একটু পড়ে এগুলোকে কোন নিয়মের সাথে তাকে কানেক্ট করে আলোচনা করা হয়েছে এখন তিন তো আমি হসন্ত ছাড়াও এমনি উচ্চারণ নয়ের সাথে অ না থাকলে না তিন বন বনজাই দেখো চুনজ গাড়ি চুনারি তারপরে তিল ওটা হস না আমি উচ্চারণ করছি কিন্তু একটা নিয়ম আর কি স্বর হসন্ত ধ্বনির সাথে যুক্ত স্বরসন্ধি যুক্ত হয় হসন্ত ধ্বনির সাথে যদি সরসন্ধি থাকে তো হসন্ত ধ্বনির সাথে পরের যে স্বরটা আছে সেই শরটা যুক্ত হয়ে যায় সেটি বলছে আমরা ওই বাংলা স্বর সন্ধির সাথে আলাদা করলাম তো এটি হচ্ছে প্রথমটির সাথে হস থাকে আর ওখানে প্রথমটির সাথে থাকে না এই আর খুব ই নয় ডিফিকাল্ট কিছু নাই কিন্তু বিশ্লেষণের কিছু নাই বিদায় হ্যাঁ মনে রাখাটা বা মুখস্থ রাখাটা সেখানে জরুরি হয়ে যায় এই কিন্তু ছয় নম্বরটা বেশ গুরুত্বপূর্ণ এটা কিন্তু পরীক্ষা এখান থেকে আসে এবং আর সেটি হচ্ছে দেখো শরৎ পরে একটা ব্যঞ্জন ধ্বনি এলে এই যে একটা ব্যঞ্জন শরৎ ধ্বনিটি হয়ে যায় কাঁচা আকার আছে এরপরে ক এসেছে অতএব আকারটা লোভ হয়ে যায় সব কয়টাই প্রায় তাই নাতি বউ ব আছে তাই নাত হয়েছে ঘোড়া ডয়বিন্দু রয় আকার আছে এই জন্য দেখো আঁক আটটা লোক হয়েছে আলাদা একটা শব্দ ঢুকতে হয় সব কয়টাই দেখো সব কয়টাই একই হচ্ছে এখান থেকে ওই যে কাঁচা কলা আমরা নিয়েছিলাম যে এটা বাংলা ব্যঞ্জন সন্ধি নিয়ে মধ্যে হয়েছে এখান থেকে একটা স্বর পূর্বে আছে যে স্বরটাকে আমরা লোপ করে ফেলেছি এই কাজ কলা সন্ধি বিচ্ছেদে আসবে আবার কোন সন্ধি সেটাই আসছে দেখো কাজ কলা ওটা কিন্তু আসলে কাঁচা থাকে কিন্তু আমরা কিন্তু কাঁচা কলা বলছি কাঁচ শব্দটি বলছি বিচ্ছেদ করলে আমরা করছি কাঁচা নিয়মটা হচ্ছে যে পূর্বে স্বর থাকছে আর পরে যদি একটা ব্যঞ্জন আসে তাহলে পূর্বের স্বর খুব লুপ্ত হয়ে যায় অর্থাৎ উঠে যায় নাচ জামাই কোন নিয়ম অনুযায়ী হয়েছিল খেয়াল করো তো এখানে তো নাতি জামাই নাচ জামাইতে কি নিয়মটা ছিল তুমি শব্দটা থেকে বলতে পারো বলার চেষ্টা করো তো কি ছিল নাথ জামাইটা কি ছিল কিভাবে বিচ্ছেদ করবা তার মানে নাত আর জামাই তুমি এখানে বলতে তয় পরে যদি চবর্গীয় ধ্বনি থাকে তাহলে তটাও চবর্গীয় ধ্বনিতে পরিণত হয়ে যায় ওখানে সেই নিয়মটা ছিল নাত ত আছে জামাইতে জ আছে এই কারণে তটা আর জতে তে থাকছে না ও জতে পরিণত হয়ে যাচ্ছে অর্থাৎ একটা জায়গা তোমাকে কিন্তু মুখস্থ রাখতে পারে বিচ্ছেদটা কখনো কখনো তুমি শব্দের থেকে বিচ্ছেদে যেতে পারো কিন্তু সেখানে ধারণাটা পরিচ্ছন্ন হলেই কেবল বলতে যাওয়া যায় আর বিচ্ছেদটা মনে রাখলে যুক্ত করার শিক্ষাটাও সেখান থেকে সম্ভব একেবারে কিছু তুমি মুখস্থ না রেখে কিছু শিখতে পারবে না তখন তোমার কানেকশনটা তৈরিও হবে না ঠিক আছে এই যে যে ছয়টা আমরা বাংলা সরসন্ধি এবং বাংলা ব্যঞ্জন সন্ধিতে পড়লাম সরসন্ধিতে বেশি একটা নিয়ম তো যেটি হচ্ছে সন্ধিহিত স্বরে একটি লো হয়ে যায় সেটা আমরা ভিন্ন ভিন্ন স্বর থেকে দেখে বুঝছি আর এর ভিতরে যেগুলো ছিল সেখানে হসন্ত র এটা লুপ্ত করে দেওয়া হচ্ছে চ ছ এটা হচ্ছে নাচ জামাইতে ত এর পরে র থাকলে সেটি চেঞ্জ হচ্ছে আর এটাই তো তুমি দেখলে যে একটা স্বর আছে এবং পরে ব্যঞ্জন আসার কারণে আগের শরটা হয়ে যাচ্ছে এইরকম যদি হয় তাহলে আমরা বাংলা স্বরসন্ধি এবং বাংলা ব্যঞ্জন সন্ধি এবং এক পর্যায়ে বলা যায় বাংলা সন্ধির আলোচনা আমরা শেষ করতে পারছি আচ্ছা ওখানে আরেকটা প্রশ্ন সাধারণত এসে যায় আমি করে থাকি কখনো কখনো একটা জিনিস খেয়াল করো তো যে এই যে আর আর না এখান থেকে যে আর না তৈরি হতো তুমি এটাকে কি ধনী পরিবর্তনের কোন নিয়মের সাথে দেখো তো ধনী পরিবর্তনের কোন নিয়মের সাথে কানেক্টেড একটু মনে করার চেষ্টা করতো তোমরা কি আমার সাথে আছো নাকি তোমাদের কারোর কাছ থেকে তো প্রশ্নের সাথে সাথে উত্তর পাই না আমি তো ভাবি যে সবাই ঘুমানো কি ধনি পরিবর্তনের কি সাথে কানেক্টেড এমন উত্তর কিন্তু আমি অন্য কোন ব্যাচে মোটামুটি পেয়েছি খুব তরি ঘড়ি করে এই তার ব্যঞ্জন দিত মানে কি এখানে নটা দুইবার হয়েছে তাই এখানে এখানে তো একবার থাকার পরে হয় খেয়াল খেয়াল করো করো পূর্বের ব্যঞ্জনটা পরের ব্যঞ্জনের সমান হয়ে যাচ্ছে সমান হচ্ছে মানে কি তার মানে গত ক্লাসে যে আমরা ধ্বনি পরিবর্তন পড়ছি সেখানে ওই শব্দগুলো পুনরায় পড়ে আমি যে মুখে কথাবার্তা বলি ভবনে যাচ্ছে একটা প্রশ্ন হয়ে থাকে এই জন্য বাংলা ব্যঞ্জন সন্ধি কোন নিয়ম অনুযায়ী হয়ে থাকে বলছে সমী ভবনের নিয়ম অনুযায়ী দেখো তো নাথ জামাই এই উদাহরণটা আমরা দিয়েছিলাম দেখো তো নাথ ত আছে জ মানে তটা জতে পরিণত হয়েছে দেখো আযজাম জামাই তার মানে একই হচ্ছে এখন একটু বলতে পারবো প্রগত না পরাগত আন্না আন্না নায জামাই একলো প্রগত সরসন্ধি না পরগত পরগত পরাগত পরিবর্তন হয়েছে পরেরটা ঠিক আছে প্রথমটার পরিবর্তন হয়েছে তাই না তাহলে পরেরটা ঠিক মানে পর গত প্রথমটা ঠিক থাকলে কি হতো পরাগত নাই কারণ এখানে রয় হসটা শুরুতে থাকছে সব কটা ঠিক আছে আর ওখানেও ওই যে তবর্গীয় ধ্বনি লোভ হয়ে পরের তবর্গীয় ধ্বনি দিতে হচ্ছে এখানেও তোমার কি আছে ওই জটা দিতে হচ্ছে তটা চেঞ্জ হবে অর্থাৎ এখানে ঠিক আছে প্রথমটা ঠিক নাই পর আগত তাই পর তাহলে এখানে আরেকটা প্রশ্ন বের হলো যে বাংলা সন্ধি সরি বাংলা ব্যঞ্জন সন্ধি ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুযায়ী হয় আবারও মনে করতে পারলে সেটি সমী অনুযায়ী হয় এই যদি হয় আমরা বাংলা সন্ধি এবং বাংলা ব্যঞ্জন সন্ধি এবং সন্ধির যে আলোচনা কেবল আমরা শেষ করতে পারলাম আমরা তুলে দেব আসলে তৎসম সন্ধির ভিতরে এখন তৎসম সন্ধিতে যাওয়ার আগে এখানে আর কোনো প্রশ্ন আছে কিনা অথবা আমরা একটু দুই এক মিনিট রেস্ট নিয়ে নিতে পারি স্যার আগে তো স্যার বাংলা বুঝতামই না স্যার আপনার ক্লাস করার পরে এখন স্যার বুঝি স্যার আগে শুধু একটা জিনিসই বুঝতে দেয় কিছু বোঝো না না জি স্যার অনেক কঠিন শুধু খালি মাথায় ঘুরছে যে বাংলা আমার যে হবো না বাংলা হবো হয় বলে যেটুক পড়ছি সেটুক কঠিন মনে হয় নাই তো জি স্যার এখন বুঝি স্যার হ্যাঁ শোনো করার সাথে সাথে কি করতে হবে যে খালি যেটা বলে দিচ্ছি তুমি তুমি না যেন ওর সাথে সম্পর্কিত পেয়ে গেলে সেগুলো যেন তোমার মোটামুটি বোধের ভিতরে আসে যেমন ওই তখন একটা প্রশ্ন ছিল যে স্যার অসন্ত কেন হচ্ছে এখন অসন্ত কেন এই প্রশ্ন বোঝার পরে তো অসন্ত হয় না কেন সেটা হয়ে যাওয়ার কথা ছিল এটা এটা হয়ে যাওয়া মানে হচ্ছে তোমার ভিতরে এটা ক্রিয়াশীল হচ্ছে একটা জিনিস খেয়াল করবে যে আমি জিজ্ঞেস করি প্রশ্ন করি চেষ্টা করি যে দেখো তো আগে বলার চেষ্টা করে এবার কি হয় এবার এইটুক ধরতে পারছো কিনা ধরো কখনো কখনো কোনো সাহায্য না করাই বড় সাহায্য করা জানো যে তুমি সমস্যায় পড়ছো আমি তোমাকে কোনো সাহায্য করলাম কেন করছি না কারণ আমি জানি যে তুমি ওই সাহায্য আগে পেয়েছ এবং এখন নিজেকে একটু যদি ধাক্কা দাও তাহলে চেষ্টা করে তুমি নিজেই ওখান থেকে বের হয়ে আসতে পারবে তা তোমার একটা পরীক্ষা আর প্রতি পদে পদে তোমাকে সাহায্য করে যদি এগিয়ে দেওয়ার চেষ্টা করানো হয় তাহলে বেসিক্যালি তোমাকে একটু নিষ্ক্রিয় করে দেওয়া হচ্ছে তোমার যে চেতনা লোকে একটা শক্তিও আশা আসা সেটিকে আসলে বন্ধ করে দেওয়া হচ্ছে যদিও তাতে আমার আর অনেক বেশি ভালো মনে হতে করতে কিন্তু সেটি তোমাদের জন্য খুব শুভ হতো না আচ্ছা এই জন্য আমারে ভালো মনে করাতে তো কোনো কিছু ভালো হবে না ভালো হবে তুমি ভালোভাবে সেটি করছো কিনা তার উপর আমার কথা কি বুঝতে পারছো কিনা দেখো তো যদিও একটু প্যাঁচানো কিন্তু বুঝলে তোমারই শক্তি বৃদ্ধি হবে এই হচ্ছে মনে বল মাঝখানে সে শব্দটা সেই শব্দটা এখন কি উত্তর দেবো ধনী পরিবর্তনের মাধ্যমে না মাধ্যমে তাই হ্যাঁ স্যার হ্যাঁ না ওটা তো তোমার প্রশ্ন করার পরে তোমার অপশন দেখতে হবে যে অপশনে কি আছে তুমি তো সব দিকে আলোচনায় যদি বলে সমী মাধ্যমে এরপরে যদি বলে বাংলা ব্যঞ্জন সন্ধির মাধ্যমে এরপরে যদি বলে উভয় দিকে খেয়াল রাখতে হবে তা উভয়টা আছে কিনা ঠিক আছে উভয়টা আছে কিনা আর যদি বলে যে সমী ভবন না সন্ধি তাহলে তোমাকে নিশ্চিত রূপে সন্ধি থাকতে হবে কারণ বলা হচ্ছে বাংলা ব্যঞ্জন সন্ধিটা সমী ভবনের মাধ্যমে সংঘটিত হয় দেখো তো কথাটা বোঝা গেল কিনা বলছি বাংলা ব্যঞ্জন সন্ধিটা সমী ভবনের নিয়মে সংঘটিত হয় যেমন অনুযায়ী মানে কি মানে হচ্ছে ওখানে যেমন ভিন্ন ব্যঞ্জন একই জায়গায় চলে আসে বাংলা ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রেও সেই ঘটনাটাই ঘটে এই তার মানে ওটা সমী ভবনের মাধ্যমে হয়েছে কিন্তু আদতে তো সন্ধি হচ্ছে কারণ আগে নাচ ছিল পরে জামাই এই দুইটা মিলিয়ে তো নাচ জামাই তৈরি হয়েছে তার মানে সন্ধি হয়েছে তুমি অ্যান্সার দেবে প্রশ্নটা বুঝে আর বিশ্লেষণের প্রায় সকল দিক তোমার জানা থাকতে হবে এরপরে তুমি বুঝে ফেলবে প্রশ্ন পড়ে এখানে আসলে অ্যান্সারটা কি প্রত্যাশা করেছে যদি বলে এটা সন্ধির মাধ্যমে না সমীভবনের মাধ্যমে তাহলে নিশ্চিত এটা সন্ধির মাধ্যমে কিন্তু সমী ভবনকে আশ্রয় করে সন্ধ্যাটা সম্পন্ন হচ্ছে এই ধরনের প্রশ্ন সমাস করার সময় এবং একই সাথে চলে আসবে যে স্যার এটা সন্ধি না সমাস যেমন তোমাকে নবান্ন শব্দটা দিয়ে জিজ্ঞেস করতে পারে এটা কি সন্ধিবদ্ধ শব্দ না সমাজবদ্ধ শব্দ বলছে নবদে অন্ন এটি তো সংক্ষেপণের মাধ্যমে নবান্নতে আসতেছে আবার সংক্ষেপণের মাধ্যমে নবান্নতে এসে তো নব অন্নও হতে পারত কিন্তু সন্ধির মাধ্যমে নব আর অন্ন মিলে হচ্ছে নবান্ন সুতরাং এই জায়গাটাই ব্যাপারটা একটু বিতর্কিত যদি এখানে সন্ধির কথা বলা হয় তাহলে সমাজকে রাখা উচিত নয় যদি সমাসের কথা বলা হয় তাহলে সন্ধিকে অপশনে রাখা উচিত নয় কারণ দুটোই দুই দিক থেকে সমানভাবে এটাকে প্রাধান্য দিয়েছে নব যে অন্ন এই শব্দের সংক্ষেপণের মাধ্যমে তৈরি হয়েছে নবান্ন নব অন্ন তৈরি হয়েছে আবার সন্ধির মাধ্যমে তাকে করা হচ্ছে অ আর অমিলে আ তখন হয়ে যাচ্ছে নবান্ন সুতরাং প্রশ্নের উত্তর কি হবে সেটা নির্ভর করবে ওই প্রশ্নের ওই সময়ের বিশ্লেষণের উপর আর সেই বিশ্লেষণটা করতে গেলে ওই একটা দুইটা শব্দ পড়ে এটা মুখস্থ হয়ে গেছে এই বই এত শব্দ আছে এত মুখস্থ করে রেখেছি ওর মাধ্যমে সেটি সম্ভব নয় আচ্ছা সেটি সম্ভব বিশ্লেষণটাকে তুমি স্পষ্ট করতে পারবো আচ্ছা আমরা বোধ কি করবো আরেকটু এগুলো হ্যাঁ বাজে তো কম না কালকে কি স্কুল কলেজ বন্ধের করে নোটিশ আছে হম সম্ভবত জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলো ক্যান্সেল করছে পরীক্ষা তো আজকে যা ছিল ক্যান্সেল হয়েছে আগামী দিনদের পরীক্ষা নিয়ে আজকে ফোর্থ ইয়ার পরীক্ষা ছিল সেটা ক্যান্সেল ছিল স্যার বিরতি কি শেষ স্যার তাহলে না হলে একটা প্রশ্ন করতে পারি স্যার ভালো স্যার अपेक्षा আর প্রতীক্ষা এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে স্যার? অপেক্ষার প্রতীক্ষার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা সেটা? জি স্যার। উম না ব্যবহারগত পার্থক্য তো দেখছি না আর প্রয়োগগত কোনো পার্থক্য তো দেখছি না এবং গঠনগত ভাবে তো শব্দটা তৈরি হয়েছে অপযোগ ইচ্ছা থেকে অপেক্ষা না এরকম কোনো পার্থক্য আপাতত তার ব্যবহারে ধরতে পারছি না তার সমর্থক তবে আহ প্রতীক্ষার যে জায়গাটি সেখানে বোধ হয় অপেক্ষার সাথে ব্যক্তির সম্পর্ক থাকতে পারে আর প্রতীক্ষার সাথে ব্যক্তির সম্পর্ক নাও থাকতে পারে স্যার দুইটাই তো সমর্থক শব্দ তাই না স্যার হ্যাঁ তা তো আছে এখন পার্থক্য আছে কিনা সেটা বের করার জন্য দুটো বললাম কিন্তু ধরো কারোর জন্য প্রতীক্ষা করা আর কারোর জন্য অপেক্ষা করা মানে কোন বিশেষ ব্যক্তি বা বিশেষ না আলাদা করার ক্ষেত্রে আলাদা করার কোনো সুযোগ নেই বুঝেছ ব্যবহার করে দেখা যাচ্ছে যে সব কয়টাকে সব দিকে ব্যবহার করা যায় দুইটা সমার্থক শব্দ এই আলাদা করার খুব বেশি নেই শুধু বিভাজন এরকম হতে পারে যে একটা তৎসম শব্দ আর একটা বাংলা শব্দ এরকম হতে পারে আচ্ছা কিন্তু আর্থিক দিক থেকে এদের কোনো পার্থক্য ঠিক নেই একই অর্থ নানাভাবে প্রয়োগে দেখা গেছে যে দেখি কোনো বিভাদন তৈরি করা যায় নাকি কারণ শব্দের অর্থ তো আসলে ভিন্ন অর্থ হতে পারে প্রয়োগের মাধ্যমে নির্দিষ্ট কোনো অর্থ তো ওই করে শব্দের নেই তাকে প্রয়োগের মাধ্যমে তার ভিন্ন অর্থের দিকে নেওয়া যায় হম যেমন অপেক্ষমান শব্দটি যেভাবে তৈরি হতে পারে প্রতীক্ষমান শব্দ নাই আচ্ছা অপেক্ষার অপ্রতীক্ষার তো দুটোই হয় যাই হোক না কেন সবই আসলে ওয়েট হ্যাঁ ইংরেজির ওয়েটই অপেক্ষার প্রতীক্ষার একার্থক শব্দ আমি তোমার জন্য অপেক্ষারত বা আমি তোমার জন্য প্রতীক্ষারত তাতে কেবল আলংকারিক একটা প্রয়োগ ছাড়া আর কোন বিভাজন সেখানে নাই সাহিত্যের মাধ্যমে একটা আর্টিস্টিক প্রয়োগ হতে পারে এই তুমি যে প্রশ্ন করেছো তোমার কাছে কোনো পার্থক্য তুমি ধরে রেখেছো না স্যার আমি মনে করতাম যে অপেক্ষা হচ্ছে স্যার আপনি যেটা বলছিলেন যে ব্যক্তির সাথে সম্পর্কিত এমনটাই আর প্রতীক্ষা বলতে হচ্ছে কোন একটা ঘটনার জন্য অপেক্ষা করে থাকা সেটাকে হয়তো প্রতীক্ষা মানে না দুটোই তো হয় একজনের জন্য অপেক্ষা করা হ্যাঁ দুটোই প্রতীক্ষা করা হয় তবে যদি আলাদা করতে চাও তাহলে অপেক্ষা বোধহয় খুব বেশি সময়ের হয় কিন্তু প্রতীক্ষা অধিক সময়ের হতে পারে এমন একটা দূরত্ব অনেক সময় ধরে হতে পারে অনেক সময় ধরে অপেক্ষা সেটি বোধ হয় প্রতীক্ষা এমন হতে পারে বুঝছো আর কোন বিভাজন এদের ভিতরে আসলে করতে পারছি না সাহস নেই সেরকম বা সেটা ভেবে দেখা যেতে পারে যে কোনো বিভাজন আর হতে পারে কিন্তু সমর্থক এটা নিশ্চিত তুমি একবারে দেখো দুটোই কিন্তু এইভাবে তৈরি হয়েছে প্রতিযোগ ইচ্ছা প্রতীক্ষা আরেক প্রযোগ ইচ্ছা অপেক্ষা অর্থাৎ ইচ্ছা দুটোতেই আছে একটাই অপ যুক্ত হয়েছে একটাই প্রতি যুক্ত হয়েছে মানে আমি ব্যাকরণিক যে বিশ্লেষণে যাচ্ছি সেটা তাই এখন প্রতি একটা বিপরীত আহ ই করে আর কি চিন্তা দেয় মানে কি বিপরীত চিন্তা দেয় মানে প্রতির ক্ষেত্রে হয়তো কোনো একজনের জন্য ব্যাপারটা কিছুটা নিশ্চিত ওই যে প্রতি নমস্কার অর্থাৎ একজন দেওয়ার পরে আরেকজন দেবে হ্যাঁ প্রতি অর্থাৎ একজন বলার পরে আরেকজন তার বিরুদ্ধে যেটি বলবে না প্রতীক্ষার ক্ষেত্রে এই জায়গাটি থাকতে পারে কিন্তু অপেক্ষার ক্ষেত্রে কেবল নিজের দিক থেকেই অপেক্ষা করা অন্যের দিক থেকে সেটি নয় এরকম পার্থক্য হতে পারে তবে এই যে জায়গায় যাচ্ছি বলার পরে তার শাব্দিক জায়গা ভেঙে ঠেঙে যেখানে যাচ্ছি এই দুই শব্দের প্রয়োগ আসলে অত গভীর থেকে নয় আসলে ঠিক আছে আসলে সমার্থ যেমন আমি তোমাদের আশা আর প্রত্যাশার ব্যাপার করেছিলাম হয়তো বা আজকেও বলতাম যখন আমরা সন্ধিতে প্রত্যাশা শব্দটিকে নিয়ে আসবো হ্যাঁ যে আশা করবা প্রত্যাশা করার জায়গাটা তখন হয় যেমন আগে আর একজনের আশা পূরণ করো এমন কথা তোমাদের কাছে প্রত্যাশা তখনই করতে পারো যখন তুমি এর আগে ওর একটা আশা পূরণ করেছো তাই না এগুলো ওই শব্দগুলো নিয়ে আসলে একটু ভিন্নভাবে ভাবে ভাবনার জন্য কিন্তু তোমাদের কাছে আশা আর প্রত্যাশা এটা একবারে একবারেই একবারে করা যায় আর কিছু নেই তা আমরা এবার এই ফাউ পেচাল বাদ দিয়ে নাকি আমাদের কে যে যায় কি বলছ পড়াই ফিরে দেই তাই জি স্যার ফিরে তাহলে আমরা এবার সরসন্ধির তৎসম সরসন্ধির একেবারে তোমাদের বেশ কিছু নিয়ম আলোচনা করা হয়েছে

এই আকার এর সাথে একটা এ ছিল এটা বোধ কেটে গেছে দেখি হ্যাঁ দেখো মিশ্রিত ওয়াকিংবা এই আকারের পর আকারের পর ঠিক হয়েছে কথাটা কি বুঝতে পারছো স্যার ও তো বুঝলাম কিন্তু আকারের পর এটা বুঝলাম আচ্ছা আকারের পর এটা বোধ না আচ্ছা এই রত্ন শব্দটার দিকে তাকাও তো এখানে নয়ের সাথে কি আছে তো আছে ও আছে ও আছে তাহলে মিশ্রিত অচেন ছ্যার ওই যে নয়ের সাথে ও আছে মিশে রত্ন ওইটা হলো মিশ্রিত আর আকার ধরো বলা হলো স্যার ধরো বিদ্যা বিদ্যা এখানে কি আছে আকার এখানে কার আছে এখানে কিন্তু মিশ্রিত হওয়া নেই ঠিক আছে এই কথাটা বলা হয়েছে যে যোগ চিহ্নের আগে যদি মিশ্রিত অ বা আকারের পর অ কিংবা আ থাকলে এই যে আ আছে উভয় মিলে অর্থাৎ এই অ এবং এই আ এই উভয় মিলে আকার হয় যে রতনা হয়েছে খেয়াল করছো রতনা রত্ন যোগ আকর রত্ন আকার হয় এবং আকার পূর্বের ব্যঞ্জন পূর্বের ব্যঞ্জনে কি ছিল ওর নয় নাম ওইটাকে এখানে ব্যাখ্যা করা হয়েছে যে মিশ্রিত ওয়াকিং বা আকার থাকলে উভয় মিলে ওয়াকিং বা কার হবে না এটা ওয়াকিং বা আ হবে কারণ এটা আর কার হওয়ার কোনো সুযোগ নাই হ্যাঁ এটা সবসময় পরিপূর্ণ শর্ত থাকতে হবে

এই একটার ভিতরে এই সংক্ষেপ যেটা হচ্ছে সেটাকে এখানে আমরা নিয়ম আকারে দেখেছি যোগের আগে অথবা যোগের পরে অথবা থাকে তাহলে ওই উভয় মিলে কি হবে আকার দেখো এই যে উদাহরণ আরো আছে আমরা আরো উদাহরণ দেখি শব্দগুলো একটু দেখো তো কি কি যুক্ত হয়েছে একটু বলার চেষ্টা করো এটাই কি কি যুক্ত হয়েছে

জি স্যার দেখো শব্দ তে বলছি তাহলে আমরা এখানে অজগ obliqua obliqua আর obliqua এই ভাবে আমরা আর কি লিখে ফেললাম তে উপায় যদি থাকে তাহলে মূলত যুক্ত হয়ে কি তৈরি হবে আ তৈরি এটা প্রথম নিয়ম পেলাম আচ্ছা আমরা তাহলে শুরুতে পাইছি ওয়াকিং কিংবা না আবার সেই ওয়াকিং বাক আর কে নিলাম এবার এরপরে রশিদির কি নে কথাটাকে বুঝা গেল দেখো তো

না না পরবর্তী ব্যঞ্জন না পূর্বের বেঞ্জনের সাথে কি আছে বলো এই দেখো এখন এই জন্য কি এখানে আমরা দিতে পারবো সুভ বলতে পারবো না কারণ আমাদের যোগের আগে অ দরকার বা দরকার এই জন্য এটাকে দেখলাম অ যোগ উভয় মিলে এক আঠটা হয়েছে এবং এ কারটা কোথায় যুক্ত হয়ে যায় পূর্বের ব্যঞ্জন পূর্বের ব্যঞ্জন কোনটা অনেক শুভেচ্ছা দেখো তো একটু বুঝছো কিনা স্যারের কি বিদ্যুৎ চলে গেল নাকি স্যারের সম্ভবত কারণ চলে গিয়েছে একটু অপেক্ষা করুন আচ্ছা স্যার এখানে কারেন্ট চলে গিয়েছে এবং কি প্রশ্নটা বাদশের কারণে স্যার আস্কার कंटिन्यू করতে যাচ্ছেন আমাদের আজকের ক্লাস এখান পর্যন্ত আগামী ক্লাসের পর থেকে শুরু হবে। এ অন্য কোনো কারণ প্রশ্ন আছে? আজকে খুব সম্ভবত রেকর্ডটা মাসপুতে থেমে গেছে। আমার কি কিববে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে রেকর্ড নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এটা হচ্ছে আমার কনসার্ন। আমি যেভাবে পারি আপনাদের রেকর্ডটা সম্পূর্ণই পেয়ে যাবেন। ঠিক আছে? এছাড়া